নমস্কার বন্ধুরা, জীবনের পাঁচফোড়নে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য আরেকটা মজাদার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কুমড়ো, বেগুন আর মাছের মাথা দিয়ে তৈরি ঘণ্ট, মরিচ ঘণ্ট। তো চলে আসুন আমার রান্নাঘরে, দেখে নিন এই মরিচ ঘণ্ট কীভাবে তৈরি করতে হয়। কুমড়ো, বেগুন আর মাছের মাথা দিয়ে আমি একটা ঘণ্ট করে দেখাবো। তাতে লাগছে হচ্ছে কুমড়ো, বেগুন, মাছের মাথা, আর সোমবারে দেব কালো জিরে, একটু রসুন থেঁতো, কাঁচা লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কা আর নুন, আর এই অল্প একটু মিষ্টি দিতে হবে। সেই মিষ্টিটাও দেখাবো, মিষ্টি দিতে হবে। তো দেখে নিন এই কুমড়ো, বেগুন আর মাছের মাথা দিয়ে কীভাবে একটা ঘণ্ট তৈরি হয়। জীবনের পাঁচফোড়নের যদি আরও অন্যান্য রেসিপিগুলো আপনারা দেখতে চান, তাহলে ওপরে থাকা ডান দিকের আই বটনটাকে একবার প্রেস করে রেসিপিগুলোকে দেখে নিন। একটু হলুদ দিয়ে মাছের মাথাটা একটু মেখে নিচ্ছি, দিয়ে আমি মাছটাকে একটুখানি ভেজে নেব। একটু রসুন থেঁতো করে রেখেছি, চার পাঁচটা রসুন থেঁতো করে রেখেছি। এই যে রসুনটা থেঁতো করে দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, আর একটু কালো জিরে, হ্যাঁ, দিয়ে দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দেবে। রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা, যাই হোক, যে রুই মাছের মাথাও কিনতে পারেন, কাতলা মাছের মাথাও কিনে দিতে পারেন। দু চামচ হলুদের গুঁড়ো, দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ নুন দিয়ে দেওয়া হয়েছে। মিষ্টিটা না দিলে ঘণ্টটা টেস্টি আসবে না। সব ভেঙে যাবে, কুমড়োগুলো একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। তারপরে আমি একটুখানি আটা কিংবা ময়দা, যে যেরকম দেয়, ময়দাও দেওয়া যায়, আটাও দেওয়া যায়, দিয়ে এটাকে তারপরে একটু মিষ্টি দিয়ে নামাবো। দেখতে পারেন আমি আটা, হ্যাঁ, দেড় চামচের মতন একটু ছড়িয়ে দিলাম, তাহলে জিনিসটা এই যে জল জল যে ভাবটা সেটা থাকবে না, আস্তে আস্তে এটা একদম মজে যাবে। আর এই যে কুমড়োগুলো, কয়েকটা কুমড়ো দেখা যাচ্ছে, ওটাকে একদম খুন্তির মাথায় নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দেবেন। এবার আমি কুমড়ো যেহেতু একটু মিষ্টি ধরনের হয়, কেউ বা মিষ্টি দিয়ে, আর একটু মিষ্টি দিয়ে খায়, কেউ বা মিষ্টি ছাড়াই খায়, আমি এক চামচের মতন, এক থেকে দেড় চামচের মতন একটু সুগার একটু ছড়িয়ে দিলাম। যে আপনারা অন্তত একবার এটা করে দেখুন, আপনাদের কাছে এটা হয়তো নতুন লাগবে, এমন কিন্তু কিচ্ছু না। বাড়িতে এগুলো আমি সবসময় থাকে, ফ্রিজে বেগুন থাকে, কুমড়ো থাকে, মাছের মাথাটা শুধু কিনিয়ে আনবে। একবার এই রান্নাটা দেখে আমার রিকোয়েস্ট করে দেখুন, তারপর আপনারা কমেন্ট করুন। আপনাদের যদি এই কুমড়ো, বেগুন, মাছের মাথার মরিচ ঘণ্টের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনে হিট করে জীবনের পাঁচফোড়নের পাশে সব সময় থাকবেন, কারণ নতুন নতুন রান্না হয় কিন্তু এই চ্যানেলে।